সো গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন সকাল সকাল দেখো রেডি হয়ে সাজুগুজু করে ফেলেছি, এখন একটু আমরা বেরোচ্ছি, একটা দরকার আছে। জানি না কখন ফিরবো, কখন রান্নাবান্না করবো কিছুই জানি না, ওই জন্য ব্রেকফাস্টটাও সুবীর কিনে নিয়ে এসছে, দেখলে তো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আর চা খেয়ে আমরা একটু বেরোচ্ছি, তারপরে কখন ফিরে তারপরে তোমাদেরকে বলবো কোথায় গেছিলাম। দেখো আমি আজকে এসেছি আরটিওর অফিসে, এখানে বিশাল লাইন লাইন দিয়েছি, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসেছি। দেখো কি বিরাট লাইন, আমার 39 নম্বরের টোকেন। ও ভাই এখন ঘরে এলাম জানো, এখন অনেক বেজে গেছে, 1টা-1টা বাজে, এখন বাড়িতে এলাম। মানে আর গেছিলাম কোথায় বলো তো? গেছিলাম ওই লাইসেন্সের পরীক্ষা দিতে, গাড়ির লাইসেন্সের পরীক্ষা দিতে গেছিলাম, সেই করে এলাম, গিয়ে যেন হলো না, বললো যে আজকে নয় কালকে। মানে আমার ওই সব ডকুমেন্টগুলো চেক করা, ফটো তোলা, এগুলো সব হয়ে গেল, আর বললো যে যে কম্পিউটারে যে পরীক্ষাটা হবে সেইটার ডেটটা নাকি আগামী কালকের, আজকে ওইগুলো হলো। মানে এখন কত রকম নতুন নতুন নিয়ম করেছে জানো, দিয়ে সেইগুলো অর্ধেকটা কাজ প্রসেস হয়ে রইলো, এবার কালকে সকাল 10টার সময় আবার যেতে হবে, এই করব। তাই জন্য আজকে এখন বাড়ি চলে এলাম, দিয়ে এখন দেখি কি করি। মানে এখন আগে আমি ধরাচুরো ছেড়ে স্নানটা তো আগে করি, কারণ ওখানে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিলাম, মানে ডবল মাস্ক পরে পরে দম বন্ধ করে দাঁড়িয়েছিলাম, করে গিয়ে তাও হলো না, মানে পুরোটা হলো না, ওরকমই নাকি নিয়ম। তা আবার কালকে মানে 10 তারিখ আবার কালকে যেতে হবে, সেই আর কি, কি আর করব, আবার কালকে যাব। We are the brave, we are the bold, we can be anything, anything, anything. We are the light, we light the dark, we can do everything, everything, everything. So hold on, don't stop, there's so much in you. We are the বাবা দেখ জিম্মা ঘরটাকে করেছে, দেখো কি করেছিস, মানে শোনাই সারা দুপুর ধরে এগুলো তোলো, পরিষ্কার কর। এই দেখো এইটা বানিয়েছে, এটা স্কুলের কাজ তো। হ্যাঁ এইখানে গ্রিন আছে, এখানে ল্যাজর কোলাজ। এই দেখো মানির সাথে টিভি নিয়ে ঝগড়া করছে আর ম্যাগি খাচ্ছে, আমাকে দে মা, দেখেছো দিদি আমার ভালো লাগে না। দেখ সো গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই এখন চা খাচ্ছি, বিকেলবেলা, বিকেল নয় এখন 6টা-10:15 বাজে, কিন্তু এমন সন্ধ্যা হয়ে গেছে না অন্ধকারে, মানে মনে হচ্ছে যেন সেই রাত্রি 8টা বাজে। শীতকাল পড়ে গেছে তো ওই জন্য একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, আর জিম্মা গেছে পড়তে, ও আবার ওই যেখানে অঙ্ক করতে যায় ও সেখানেই যাচ্ছে, অঙ্ক করতে গেছে, চলে আসবে খানিকটা পরে। ও কি খেয়ে গেল বলো তো, আজকে দুধ খায়নি ও, ও আজকে দুপুরবেলা গুড গার্ল হয়ে সব ভাত খেয়ে নিয়েছিল, তো ওই জন্য ও বলেছিল মা তাহলে বিকেলবেলা আমি দুধ খাবো না, জোর করতে নেই, তবে সকালবেলা দুধ খেয়েছিল, সকালবেলা তোমার ওই অনলাইন ক্লাস ছিল সেই জন্য দুধ খেয়েছিল। আমি এখন এই চাটা খাচ্ছি, এত সেজে গুজে আছি কেন বলো তো, আমার ওই চ্যানেলের একটা শুটিং করছিলাম, করে সেটাকে করে যাই হোক, সেটা হয়তো তোমরা এতক্ষণে দেখে ফেলেছ। আর এখন আমি এই চাটা খেয়ে নিয়ে রান্না করব, আজকে ডিনারে হবে, আজকে সিম্পল হবে ভাবছিলাম, নয় করব ফুলকপি আলুর ভাজি আর রুটি, আর নালে তরকা। এখন আমি ভোট বাক্স নিয়ে বেরোবো, জনগণ যা ভোট দেবে সেটাই রান্না হবে, ভোট বাক্সে যেরকম ভোট পড়বে সেরকমই আমার বাড়িতে রান্না হয়, সেই জন্যে আজকে হালকা ফুলকা কাজ, বুঝছো তো, খুব একটা বেশি
কাজ কিছু নেই। এই ঠান্ডাটা কিরম হয়েছে জানো তো, না জমিয়ে ঠান্ডা পড়ছে আর না গরম হচ্ছে, মানে রাত্রেবেলা অল্প অল্প পাখা চালালে মনে হচ্ছে ভালো, আবার পাখা চালালে মনে হচ্ছে ঠান্ডা, মানে কি যে হচ্ছে এটাই বোঝা যাচ্ছে না, এটাই মুশকিল হয়ে। ভোটে জনগণ রায় দিল যে তড়কা খাবে না, তাই জন্য দেখো মুসুর ডাল বসিয়েছি, ওই সেই এক ডাল তড়কা যেটা বানাই আমি, ডিম দিয়ে মুসুর ডালের যে তড়কাটা বানাই সেইটা বানাবো, আর এদিকে হচ্ছে ফুলকপি আলু ভাজা অ্যান্ড রুটি, এই হবে রাত্রের ডিনার, সেটাই এখন প্রিপারেশন চলছে। ফুলকপি আলু ভাজাটা অলমোস্ট হয়ে গেল, এবারে যে ডালটা করব তার জন্য পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কাটতে গেলেই আমার এমন চোখ জ্বালা করে না বাবা, ওই জন্য পেঁয়াজটাকে আমি আধ ঘন্টা আগে ছাড়িয়ে রেখে দিয়েছি, এর ঝাঁচ ফাঁচ সব উড়ে চলে যাক, তারপরে আমি কাটবো, বুঝেছো? ব্যাস হয়ে গেল ফুলকপি আলু ভাজাটা, শীতকালে এরকম ফুলকপি আলু ভাজা খেতে কি ভালো লাগে না, খুব ভালো লাগে রুটির সাথে। আর এবারে করব ওই ডালটা, একটা ডিম দিয়ে করব, ভালো লাগে খেতে। এই ডালটা ডাল ফ্রাই টাইপ বলতে পারো, এইটার মানে একদম ভালোভাবে রেসিপি আমার চ্যানেলে আপলোড আছে অলরেডি, আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিতে পারো। এই ডালটা তোমরা অড়হর ডাল দিয়েও বানাতে পারো, অসাধারণ খেতে হয়, একবার এইভাবে ট্রাই করে দেখো। এই শীতকালে রাত্রিবেলা ডাল রুটি তো আমরা খেয়েই থাকি, কিন্তু এইভাবে একটু আলাদা একটু চটপাটা করে ডালটা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই দেখো এসে গেছে, পড়ে এসে গেছে, এসে গিয়ে ওর মাথায় এখন কি ঢুকেছে জানো, মানে কি বলতো একটা এমন বায়না ধরেছে জানো যে পাপ্পি কিনতে হবে। নমস্কার, আমি পারবো না, চিড়িয়াখানা খুলবে মনে হয়, আর কুকুর পুষলে না কোথাও যাওয়া যায় না বলো, মায়া পড়ে যায়, তাকে কোথায় রেখে যাব আমি বলতো, আর এই কোথায়, আর ওই যে যেখানে রাখে না সেখানে যত্ন করে না, ওই যেখানে রাখে, আমার একটা বন্ধু বল মানে তার কুকুর ছিল রেখে দিয়ে গেছিলো, আর এসে না দেখে গায়ে পোকা হয়ে গেছে, মানে তাকে খেতে দেয়নি, তাকে একদম যত্ন করে না, গো পয়সা নেয় কিন্তু যত্ন করে না, তাহলে মানুষ একটা প্রাণী জীব তাকে পুষে তারপরে কষ্ট দেওয়াটা উচিত বলো, আমি ওই জন্য একদম না না। এই মাছ তবু আমি মাছে নিতে গিয়েও জিজ্ঞেস করলাম যে আমরা যদি কোথাও বেড়াতে টেড়াতে যাই কখনো ভবিষ্যতে, তো বললো যে তিন চার দিনের জন্য, দু তিন দিনের জন্য বেড়াতে গেলে কিছু করতে হবে না, তা না হলে একটা কি ট্যাবলেট হয় নাকি, সেই ট্যাবলেটটা দিয়ে গেলে ঠিক থাকে মাছ মোটামুটি জলটা পাল্টে দিয়ে গেলে, কিন্তু কুকুরের তো তা নয়, একা তো আর বাড়িতে রেখে চলে যেতে পারবো না, ওরকম কি কুকুর কেনা যায় পোষা যায় বাবা, ওই 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 এইরকম বায়না করলে রাখা যায় বলো, এইরকম বায়না রাখা যায় না। হ্যাঁ বেড়াল বেড়াল আবার পোষে কেউ, আর ওই কুকুর বেড়াল পোষা না আমার একদম ভালো লাগে না, কেন বলতো এমনিতেই ওই এখানে পটি করবে ওখানে হিসি করবে, তারপরে ওই আমি একজনের কাছ থেকে আইডিয়া রেখেছি একটা ইউটিউব ভিডিও থেকে, ও বলে আমি সারাক্ষণ বাইরে রেখে দিই পটি করবে নিজে, ওরকম সেটা তো নিজে ছুটবো না তাই না, নিজে পড়ে যাবে না, সেটা তো বদমাইশি যে একটা জায়গায় বন্দি করে রাখা, সেইটা তো ঠিক না, ওরকম আমি করতেও পারবো না, নিয়ে এসে তাকে কষ্ট দেওয়া সেসব চলবেও না। আমি একটা একদিন যাচ্ছিলাম সেই ব্লগ করতে করতে ওখানে কি বার্ডে দেখেছিলাম জানলে, ওদের ভর্তি বেড়াল বসে গ্রুপ বানিয়ে, দেখতে ভাল লাগে কিন্তু আমার পুষতে ভাল লাগে না, এমনিতেই আমি কুকুর বেড়াল ভয় পাই বাবা,
আমি তো আজকে যখন টিউশন থেকে আসছিলাম এইটুকু এটুকু পাপ্পি দেখছিলাম, ওদেরকে তো আর নিয়ে আসি বাড়িতে। আসলে এইদিকে একটা পাপ্পি মানে ওরকম বিক্রি হয়, একটা দোকান আছে পেট পেট বিক্রি হয়, সেই জন্যে আমি ও দেখতে থাকে তাদেরকে আর বলতে থাকে আমাকে, ওইসব চলবে না। আমি কিনবো ওয়াও ওয়াও। দেখো জিম্মা খেতে বসে গেছে, জিম্মা এখন তোমাদের কথা শুনে দুটো রুটি খাচ্ছে জানো তো, এই দেখো হাত সরা, একটা রুটি একটা রুটি, তাই তো? তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে লাইক দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। এটা ডাল, এটা রুটি। ডাল রুটি খাও, তাকত বানাও।